ইতিমধ্যে এখন মহেশপুর প্রণব জাতীয় লিমিটেড পক্ষ থেকে হাতের লেখা সুন্দর ও সুন্দর মনের পরিচয় এই বার্তাকে সামনে রেখে ইন্দাসের মহেশপুর প্রণব যাত্রা ইউনিটের পক্ষ থেকে হাতের লেখা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবিবার মহেশপুর গ্রামে এই প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমার স্কুল থেকে 11 জন ছাত্রছাত্রী হাতের লেখা এখানে অংশগ্রহণ করেছে। আমার নিজের মেয়েও এসেছে এখানে। আমরা চারধারে দেখি যে বিভিন্ন রকম কম্পিটিশন পরীক্ষা হচ্ছে, সেখানে আঁকা বা অন্যরকম পরীক্ষা হচ্ছে, কিন্তু ছেলেদের হাতের লেখা তার উপর ভিত্তি করে পরীক্ষা খুব সচরাচর দেখা যায় না। এটা বিশাল ভালো, খুবই ভালো। একদম ছোট থেকে ছেলেরা বাইরে মিশছে, এটা একটা বিরাট ব্যাপার। আর নিজের নিজের প্রতিভা দেখাবার একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, সেজন্য আমার তো উদ্যোগটি খুবই ভালো লেগেছে। আমার নিজেরও ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করছে, আর আরো 5 জন এসছে, তাদের সাথেও কথা বলে তারাও ভালো লাগছে আর কি। অনেক দূর থেকেও এসছে ছেলে মেয়েরা, তো আগামী দিনে যেন এটা আরো ভালো হয় তারই প্রচেষ্টা যাবো, সাফল্যতা কামনা করবো আর কি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতার প্রথম পর্যায়ে 67টি স্কুল থেকে 873 জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে থেকে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 6টি বিভাগে 480 জন প্রতিযোগীকে মনোনীত করা হয়েছে ও তারা দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই উদ্যোগটা অবশ্যই ভালো, যে কোনো ধরুন এই ছোটো ছোটো বাচ্চারা সবাই মিলে যে অংশগ্রহণ করতে পারছে তাতে ওদের মানে সমস্ত দিকে ডেভেলপমেন্ট বিকাশ বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে এই উদ্যোগটাকে আমি খুব ভালো বলেই মনে করব। অবশ্যই হবে, এই যে সবাই মিলে এসে একসাথে প্রতিযোগিতায় বসা আর এত ছোট বয়স থেকে, তার জন্য এনাদের উদ্যোগকে খুবই ভালো মনে করি। কারণ এত ছোট বয়স থেকে প্রতিযোগিতায় আসা এবং প্রতিযোগিতা কি জিনিস জানা সেটা ও মানে বাচ্চাদের পক্ষে খুবই ভালো। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী ছাড়াও আরো কয়েকজনকে পুরস্কৃত করা হবে বলেও তারা জানিয়েছে। হ্যান্ড রাইটিং এবং ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, যেটা আমাদের গত বছর আমরা শুরু করেছি মহেশপুর প্রণব যাত্রা ইউনিটের উদ্যোগে, এবং এটা দ্বিতীয় বর্ষ। এবছর প্রতিযোগিতার একটা অন্যতম দিক হচ্ছে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়, এটা দুটো ধাপে হচ্ছে। প্রথম পর্যায়ে আমাদের ক্যান্ডিডেটরা বা প্রতিযোগীরা ওরা বাড়িতে বসে ওরা হাতে লেখা এবং ড্রয়িংটা আমাদের জমা পাঠিয়েছিল, আমরা সেখান থেকে মূল্যায়ন করে তাদের ইভালুয়েশন করে আমরা সেখান থেকে একটা সিলেকশন করেছি। প্রথম পর্যায়ে আমরা যদি বলি খুব সুন্দর সাড়া পেয়েছি আমাদের 67টা স্কুল থেকে 873 জন ছেলে মেয়ে মূল প্রতিযোগিতায় প্রথম পর্যায়ে অংশগ্রহণ করেছিল, এবং সেখান থেকে আমরা বাছাইয়ের মধ্য দিয়ে আজকে দুটো গ্রুপ মিলে 480 জন প্রতিযোগীকে আমরা এখানে ডেকে নিয়েছি চূড়ান্ত পর্যায়ের জন্য, যার প্রথম পর্যায়ে এই মাত্র শুরু হলো আমাদের হাতে লেখা প্রতিযোগিতা, যেখানে 40 মিনিট সময় আছে। এখানে বিভাগ অনুযায়ী এ থেকে এ পর্যন্ত অর্থাৎ আমাদের শিশু শ্রেণী থেকে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট আমাদের 5টা 6টা গ্রুপ আছে, সেই 6টা গ্রুপে বিভক্ত হয়ে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখান থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং তার সাথে আরও বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কৃত করব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।